ফেন্সিডিল পাচারের আগে ব্যাগ ভর্তি ফেন্সিডিল সহ দুই পাচারকারীকে গ্রেপ্তার করল মালদার মানিকচক থানার পুলিশ। গোপন সূত্রে খবরে অভিযান চালিয়ে বৃহস্পতিবার রাতে মানিকচকের শেখপুরা মোড় এলাকা থেকে পাকড়াও করে পুলিশ। শুক্রবার ধৃত দুইজনকেই মালদা জেলা আদালতে পাঠিয়ে তদন্ত প্রক্রিয়া শুরু করেছে পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে ধৃতরা হলো শেখ ইমাম ও আমিরুজ্জামান, দুজনেই শেখপুরা এলাকার বাসিন্দা। ধৃতদের হেফাজত থেকে পুলিশ উদ্ধার করেছে ব্যাগ ভর্তি 66 বোতল ফেন্সিডিল। পুলিশ জানাচ্ছে এই ফেন্সিডিলগুলি কোনো প্রান্তে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিল পাচারকারীরা, তবে তার আগেই পুলিশের হাতে ধরা পড়ে যায়। ধৃতদের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা রুজু করে শুক্রবার মালদা জেলা আদালতে পাঠিয়েছে মানিকচক থানার পুলিশ। সাথে এই মাদক পাচার চক্রে আর কারা জড়িত তা খতিয়ে দেখতে রীতিমতো তদন্ত প্রক্রিয়া চালাচ্ছে পুলিশ প্রশাসন। খাড়ো করে একবার মেজা বললেন নিচ্ছি নিচ্ছি। হ্যালো, ব্যাগটা বেঁধে ব্যাগের উপরে হ্যালো একবার ইমরান গেলেন তুরন্ত কোম্পানি ও কি নামা আর সবগুলি সনাতন কর্মকার লাগবে তো, এখন সামনে লাগবে একজন, পিছনে একজন হলে যাবে, পিছনে রাকেশকে ঢুকায় দাও, ও আছে। হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ এই যে আছি, এটা ওই এসপি, হ্যাঁ এখানে কপি রিসিপ্ট নিয়ে আসো। আপনারা দেখছেন বিশ্ব বাংলা নিউজ।